শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘের 50তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল কলকাতার উল্টোডাঙায় বিপ্লবী বারিন ঘোষ উদ্যানে। এ উপলক্ষে পুজোপাঠ, নাম সংকীর্তন, ধর্মসভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংঘের উত্তর পূর্ব কলকাতা শাখার উদ্যোগে। ধর্মসভায় বক্তব্য রাখেন শ্রীগুরু সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী ও অন্যান্য আশ্রমের সন্ন্যাসীরা। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী দিব্যজ্ঞানানন্দজী মহারাজ বলেন, ধর্ম মানে মানুষের সেবা, তাই মানুষের প্রতি সেবা কাজে এবং ধর্মপ্রাণ মানুষদের রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। জগৎগুরু শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের চরণে প্রণাম। তিনি অলক্ষ্য থেকে আশীর্বাদ দিয়ে সম্মেলন পরিচালিত করছেন। 50তম বাৎসরিক উৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষ, ভারত সেবাশ্রম সংঘকে আপনারা ভালোবাসেন। প্রধান সম্পাদকের নির্দেশে, বিশ্বাসানন্দজির নির্দেশে এসব ধর্মসভাতে আমার আসার সুযোগ হয়। স্বামীজির চরণেও প্রণাম। আপনাদের এই যে মহাজী কর্মযজ্ঞ, আপনারা তো সবাই জানেন, শ্রীগুরু সংঘ, ভারত সেবাশ্রম সংঘ, মহানাম মঠ, তারা মানুষের সেবায় নিয়োজিত। একই টাকার এপিট আর ওপিট, সত্য সেবা নীতি ধর্ম জীবনে চারি কর্ম শ্রীগুরু সংঘের, এটাই হচ্ছে সংঘাদর্শ। সকল সংঘই তার একটি নির্দিষ্ট আদর্শ, নির্দিষ্ট ধারাতে এগিয়ে চলে। সত্য, জাগতিক সত্য আর আধ্যাত্মিক সত্য, জীবন রক্ষার জন্য যে সংগ্রাম, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে কর্ম, তাই জাগতিক কর্ম, কিন্তু সেটা সত্য। সূর্য, চন্দ্র, জল, বায়ু, আহার, নিদ্রা, ভয়, মৈথুন সবই জাগতিক সত্য। মনুষ্য জীবনে এই জাগতিক সত্য রয়েছে, আর চরম সত্য পরমাত্মাকে জানা, আত্মতত্ত্ব লাভ করা, আত্মজ্ঞান লাভ করে মুক্তির পথে অগ্রসর হওয়া, এই সত্যের কথা আধ্যাত্ম পুরুষ আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ, আমাদের জগৎবন্ধু সুন্দর দুর্গাপ্রসন্নজি একই কথা বলেছেন। কোন সত্য? জাগতিক সত্য তো সকলের মধ্যে আছে, কিন্তু চরম সত্যকে জানার জন্য আমাদের জীবনে গুরু প্রয়োজন। মুক্তির পথে অগ্রসর হওয়া, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি করার জন্য আমরা গুরু গ্রহণ করেছি, গুরু পূরণ করেছি। মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধির এটাই চরম সত্য। আত্মজ্ঞান, মৃত্যু চিন্তার দ্বারা যে আমাদের ব্রহ্মজ্ঞান, আমাদের যে জাগতিক চাওয়াকে অতিক্রম করে জগৎ থেকে বেরিয়ে গিয়ে চরম সত্যকে লাভ করে মহামুক্তি লাভ করা, এটাই জীবনের লক্ষ্য। এই জন্য আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষা শুধু ভালো গেস্ট হাউস গিয়ে থাকবো, আশ্রমে গিয়ে ভালো মন্দ খেতে পারবো, তার জন্য নয়। লক্ষ্য কি? মহামুক্তি, চরম সত্য হচ্ছে সেটা, এটা জীবনের চরম সত্য। মনুষ্য জীবন ভক্তদের সেই জাগতিক সত্যকে অতিক্রম করে এই চরম সত্যে উপনীত হতে হবে। আর সেবা তো আমরা সবাই জানি, সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম। ভারত সেবাশ্রম সংঘের যা নীতি, আচার্য স্বামী প্রণবানন্দজি একই কথা বলেছেন, সকলকে সকল প্রকার সেবায় নিপুণ হতে হবে। কর্তৃত্ব করতে যেও না, সকলের দাসত্ব সেবা বরণ করো। নিঃস্বার্থ সেবা, অহংকার শূন্য হয়ে যদি সেবা করা যায়, সেটাই হচ্ছে প্রকৃত মানুষের সেবা। তো সেবা কেমন হতে পারে? শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক। শারীরিক সেবা কেমন? হয়তো কেউ কষ্ট পাচ্ছে শীতে, তাকে আমরা কম্বল দান করলাম। কারো খাবার নেই, তাকে খাবার দিলাম। করোনা আবহাওয়ে, বন্যা, দুর্ভিক্ষ, মহামারীতে আমরা যে শর্টকাটে বলছি, সময় নেই তো, বিস্তারিত বলার সময় নেই, আরও জ্ঞানগর্ভ বক্তারা আছেন, তারা বলবেন। এগুলো যে আমরা সেবা করি, ওষুধপত্র দেওয়া, হাসপাতাল, এগুলো আমাদের শারীরিক সেবা। মানসিক সেবা কেমন? সেবা, পুজো, যাগ, যজ্ঞ, মনের যে পরিবর্তন ঘটানো, মনকে সৎচিন্তা, সদ্ভাবনার মধ্যে থাকা, সেগুলোই হচ্ছে মানসিক সেবা। নৈতিক সেবা কি? স্কুল কলেজ করে আমরা নৈতিক শিক্ষা দিচ্ছি, আধ্যাত্মিক চেতনা লাভের জন্য সৎসঙ্গ, প্রবচন, বিভিন্ন ধর্ম অনুষ্ঠানের আয়োজন করছি, এর দ্বারা আমরা নৈতিকভাবে তৈরি হচ্ছি, সেই সেবাই সংঘের মধ্যে বিদ্যমান। আর ধর্ম নীতি, নীতি যে নিয়মকে আশ্রয় করে
আমরা জীবনকে তৈরি করতে পারি, যে গুণাবলী আমাদের জীবনকে বর্বরতা থেকে মানবিকতার দিকে নিয়ে যায়, আমাদের পাশবিকতা থেকে মনুষ্যত্বের দিকে নিয়ে যায়, তাই হলো শ্রেষ্ঠ নীতি। কেমন? যেগুলো আমাদের গীতা, মহাভারত, রামায়ণ, ধর্মগ্রন্থে বলা আছে, জীবন রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য যে জ্ঞান, যে পথ, যে নিয়ম অনুসরণ করলে জীবন ঠিক পথে চলবে, আমাদের ভগবত আরাধনা, আধ্যাত্মিক চেতনা ঠিক থাকবে, তাই হলো নীতি। আর আধ্যাত্মিক সেবা, দীক্ষা গ্রহণ, গুরুর বাণী উপদেশ পালন করা, গুরু পূজা, ধ্যান জপ, পরমাত্মা সম্পর্কে জানা, পরমাত্মাকে লাভ করা, সেই উন্নত চেতনায় পৌঁছানো, এই সকল সেবাকর্মের সঙ্গের বুকে বিকশিত। সত্য সেবা, নীতি ধর্ম, জীবনের চারটি কর্ম, এটাই আমাদের মূল লক্ষ্য। এর মধ্যেই সব নিহিত, এই বাণীর মধ্যেই আমাদের জীবনের সমস্ত লক্ষ্য, সমস্ত কর্ম এই চারটি বাণীর মধ্যেই রয়েছে। আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসজি তিনি নির্দেশ দিয়ে গেছেন, কেমন? সেই প্রণবানন্দজি মহারাজ যেমন আমাদের সংঘ বাণীতে বলেছেন, আর ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য হচ্ছে ধর্ম। যে আদর্শ জীবন গঠন করে, যে আদর্শ সঠিকভাবে মানবিকতায় পৌঁছে দেয়, বর্বরতাকে ছেড়ে দিয়ে মনুষ্যত্বে পৌঁছায়, তাই ধর্ম। যে নীতি আমাদের জীবনকে পরিশুদ্ধ চেতনায় উপনীত করে, তাই ধর্ম। ধর্মবিহীনা পশুবি সমানা, তা যার ধর্মবোধ নেই সে পশুর নামান্তর। আমাদের সব কিছুই রয়েছে, আমাদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, কিন্তু আমাদের চেতনা খুব অভাব। পরিশুদ্ধ চেতনায় আমরা পৌঁছাতে পারছি না। জাগরণ আমাদের এসেছে, কিন্তু সুরক্ষা, সংরক্ষণ এটার প্রয়োজন। কালকে মহাজাগরণ হলো, আচার্য স্বামী প্রণবানন্দজির ভাষায় এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ। এই যে গীতার দ্বারা, নৈতিকতার দ্বারা, গীতা জ্ঞানের দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করে নৈতিক চেতনার জাগরণ ঘটেছে মানুষের মধ্যে। জাগরণ আমাদের এলো, কিন্তু পরে জাগরণ আবার থেমে যাবে, কারণ আমরা যদি সেই নীতিকে ধরে রাখতে না পারি, আমরা একদিন হই হুল্লোড় করে হুজুকে মাতলাম। প্রতি বৎসর যদি একত্রিত এরকমভাবে আমরা গীতা পাঠ করতে পারি, তবেই আমাদের কিছু হবে। মুসলিম ভাইরা সংগঠিত, তারা একসাথে লক্ষ লক্ষ মানুষ কোরআন পাঠ করে নামাজ করতে পারে, আমরা একদিন করলেই এই গৌরবে গৌরবান্বিত হব না। আমরা যদি প্রতি বৎসর এটা করতে পারি, কেমন, তাহলে আমাদের সেই হিন্দু ধর্ম সুরক্ষা থাকবে, সুরক্ষিত থাকবে, হিন্দু ধর্ম আমাদের অক্ষত থাকবে। হিন্দু ধর্মের জাগরণ আমাদের এসেছে, কিন্তু সুরক্ষা। আজকে একটা অনুষ্ঠানে গেছিলাম, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ছিল, আমি একথাই বললাম যে শ্রদ্ধায় সম্মানে কাউকে কার্পণ্য করতে নেই, যার যেটুকু মর্যাদা সম্মান তাকে দিতে। উদারতা, সংকীর্ণতা মহাপাপ। মহাপাপ কি? দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, এটাই পাপ। তা আমাদের ঘোর সংকীর্ণতার মধ্যে আমরা এগিয়ে চলেছি, মানে অপরকে সম্মান করতে গেলে আমাদের যেন কষ্ট হয়, আমাদের যেন হৃদয়ে ব্যথা করে, মনে ব্যথা হয়। অপরকে মালা পড়াতে গেলে, অপরকে আসন দিতে গেলে, অপরের নাম বলতে গেলে, যোগ্য লোককে মর্যাদা দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। উদারভাবে সবাইকে সম্মান দিতে হবে, যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু মর্যাদা, যে যে ক্ষেত্রে কাজ করছে তাকে যোগ্য মর্যাদা দেওয়াটাই হচ্ছে আমাদের, সেটা হচ্ছে সত্যিকারের ধার্মিকের লক্ষণ। আমরা শুধু গুরুর পূজা করলাম, এলাম, এদিকে ধর্মবোধ নেই, বড়কে সম্মান দিলাম না, অপরকে মর্যাদা দিলাম না, তাহলে হবে না। আমাদের সেই সত্য সেবা, নীতি ধর্ম, এই এই বাণীগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, একদম হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে নিতে হবে। তো হিন্দু সমাজ অসংগঠিত, সবাই সংগঠিত। আজকে বড়দিন, দেখুন হিন্দুরাই যাচ্ছে চার্চে, সব তারা আনন্দ করতে যাচ্ছে। আর আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি দুর্গাপ্রসন্নজি বললেন যে নৈতিক চরিত্রবান যুবকদের চাই, উচ্ছৃঙ্খল, উন্মার্গগামী, সেই সব যুবকের দ্বারা কোনো কাজ হবে না। তিনি যখন ছাত্র, প্রণবানন্দজি ইনি যখন ছাত্র জীবন, তখনই নৈতিক চরিত্র গঠনের দিকে তিনি দৃষ্টি দিয়েছেন। তিনি বললেন যে মানুষ ছাত্র জীবন হচ্ছে মানুষ গঠনের সময়, তাদের নৈতিক চরিত্র উদ্বুদ্ধ করতে হবে। আচার্য প্রণবানন্দজি তাই বললেন স্কুলে, যে ভালো লাগছে না মাস্টারমশাই, বেরিয়ে যাব, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে রক্ষা করা যাবে না। গীতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গে তার আত্ম বলিদান দিয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচন করেছিলেন। গীতা শিখায় আত্মবিশ্বাস, আত্মমর্যাদা। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে সেইভাবে উদ্বুদ্ধ করেছেন, কি বললেন? ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতাত্তর্যুপপদ্যতে শুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যাগ তুত্থিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, তোমার মধ্যে এরকম
ক্লিবতা পূর্ণ মনোভাব এলো কেন? অর্জুন বললেন, গুরুণা হত্যা হি মহানুভবান শ্রেয় ভক্তি ভোক্সীয় মপিহ লোকে হতার্থ কামাংস গুরুণি হইব ভুঞ্জীয় ভোগান্না রুধির প্রতীক্ষণ। সময় কম, ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন যে তুমি একথা কেন বলছো, তুমি তো ধর্মযুদ্ধ করবে, ধর্মরাজ্য স্থাপনের জন্য তুমি ক্ষত্রিয় তোমাকে যুদ্ধ করতে হবে, তোমরাই তো ধর্মের ধারক বাহক, তোমরাই তো জগতের কাছে ধর্মের উত্থান আনবে, তুমি বলছো ভিক্ষা করে খাবে, সাধু সন্ন্যাসীরা ভিক্ষা করে খায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, যুদ্ধ কৃত নিশ্চয় তসমাদ উত্তিষ্ট পন্থে যশ লাভস্য, বলছে তুমি যশমান প্রতিষ্ঠা প্রতিপত্তি সম্মান মর্যাদাকে অর্জন করো, তারপরে তুমি বলো ভক্সীয় মপি হলোকে। গীতা পড়লে সে আত্মবিশ্বাস তৈরি হবে। সে আত্মবিশ্বাস কোথায় আমাদের? আমাদের সাজুগুজু হিন্দু ধর্ম, কেউ আজকে বিপদে পড়ছে তাকে সুরক্ষা দেওয়ার লোক নেই, সব পালিয়ে যাবে। লোক দেখানো গীতা নিয়ে বসে পাঠ করলে হবে না, হৃদয় অঙ্গম করতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? হতবা প্রাক্সী স্বর্গম জিপ্তা বা ভক্সাস মহিম তসমাদ উত্থিষ্ট পঙ্ক্ত যুদ্ধায় কৃত নিশ্চয়।